ওয়েলকাম বন্ধুরা, আমি মিতালি, আপনারা দেখছেন বাংলার রান্না। আজকে আমি আপনাদের একটি রেসিপি শেয়ার করে দেখাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, আর পেয়ে যান আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে। আজকের রেসিপি ভেজিটেবিল চপ। এই চপ আমরা কোনো রেস্টুরেন্ট বা ঠেলায় কিনে খেয়ে থাকি, আর যদি বাড়িতে বানানো যায় রেস্টুরেন্টের সাথে ভেজিটেবিল চপ তাহলে কেমন হয়, দেরি না করে দেখে নিই। চপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 মটরশুঁটি, 500 গাজর, 250 বিট আর কিছু ফুলকপি। এই সবজিগুলোকে আমি প্রথমে রান্না করে নেব। কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। এবার সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। ইচ্ছে করলে এখানে আপনারা আপনাদের পছন্দের সবজি ব্যবহার করতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। লবণ আর হলুদ মিক্স হয়ে গেলে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন, এটা হালকাভাবে সিদ্ধ হয়ে এসেছে। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা ঝাল বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, জিরে বাটা 1 চামচ। এবার মিক্স করে নিচ্ছি। রান্না করে নিলে খেতে ভালো হবে এবং ভেতরের কাঁচা ভাবটা আর থাকবে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এটা তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি 4টে আলু। এই 4টে আলুকে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে আলুগুলো সবজির মধ্যে দিয়ে দেব। এবার সব সবজিগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। সবজিটা রান্না করে নিতে হবে একটু শুকনো আঠালোভাবে, যাতে চপ করতে সুবিধা হয়। রান্না হয়ে গেলে গ্যাস অফ করে দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার সবজিগুলো একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এবার বাদামগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 100 গ্রাম বাদাম নিয়েছি। বাদামগুলো ভাজা হয়ে এলে আমি সবজির মধ্যে দিয়ে দেব। সবজির মধ্যে দিয়ে বাদামটা মিক্স করে নেব। সবজি ঠান্ডা হয়ে এলে এগুলো আমি চপের আকারে গড়ে নিচ্ছি। ঠিক এই শেপে বানিয়ে নিচ্ছি। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে সব চপগুলো বানিয়ে নেব। চপগুলো সব বানানো হয়ে গেছে। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার।
কর্নফ্লাওয়ার মধ্যে দিয়ে দিই সামান্য নুন আর চিনি। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা একটু পাতলা করে নিতে হবে, খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না। কোট করার জন্য লাগছে 150 গ্রাম। এবার কড়াইয়ে তেল গরম হতে দিচ্ছি। এগুলো একটু ডুবো তেলে ভেজে নিতে হবে, তাই তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। এবার চপগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে 150 গ্রামে মাখিয়ে নিতে হবে। এইভাবে দুইবার কোট করে নিতে হবে। দুইবার কোট করে নিলে খেতে ও দেখতে দুই ভালো লাগবে। এইভাবে সবগুলো কোট করে নিয়ে ভেজে নেব। গ্যাসের আঁচ লো থেকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। লালচে হয়ে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব। এভাবেই তৈরি হয়ে গেল ভেজিটেবল চপ। আমার এই রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপি নিয়ে।